আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই একটু ফাস্ট করে জয়েন হয়ে যাও এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দাও নেট লাইটের সাউন্ডে অলোকে আছে কিনা, ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা এবং সবকিছু প্রপারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। একটু আগে লাইভে আসছিলাম, মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, সো এখন আমাকে একটু জানাও যে নেটটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্টে জয়েন হয়েছি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার শিয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও সবাই, নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে। আর আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সো আমাদের এখানে বৃষ্টি হলেই ওয়াইফাই হোক আর নেট হোক, ডাটা হোক, যেটাই হোক, দুইটাতেই সমস্যা করে। সো আমাকে এখন একটু জানাও যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, আজকে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখবো, আর আজকে আমরা কম রেঞ্জের মধ্যে সব শাড়িগুলো দেখবো, ঠিক আছে? সো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও, এবং সবাই জয়েন হওয়ার জন্য যারা যারা এখনো নোটিফিকেশন পায় না তাদেরকে নোটিফিকেশন পাওয়ার জন্য হলেও লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও, বেশি বেশি কমেন্ট করতে থাকো এবং রিয়াক্ট দিতে থাকো ইনশাল্লাহ, তাতে কিন্তু অন্যান্যরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকো এবং রিয়াক্ট দিতে থাকো পাখিরা। আর যারা নিউ আছো অবশ্যই কমেন্ট করে জানাবা কারা কারা নিউ। হ্যাঁ আপু, ক্লিয়ার দেখা যাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখানো স্টার্ট করে দিই, দেখানো স্টার্ট করে দেই। হ্যাঁ, ফার্স্টেই হচ্ছে আমি একটা ইয়েলো কালার শাড়ি দিয়ে স্টার্ট করি কম রেঞ্জের মধ্যে, ঠিক আছে? দেখো শাড়িটা কিন্তু তোমার প্রিন্টের উপরে আছে, জর্জের সফট একটা প্রিন্টের মধ্যে কিন্তু তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে, ওভারঅলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা যাবে, ঠিক আছে? দেখো শাড়িটা মাশাল্লাহ এত যে সুন্দর, এটা কাল লাগবে একদম সিম্পলের মধ্যে। যারা জর্জেটের শাড়ি খুঁজতেছো যে একদম লাইট ওয়েটেড সিম্পলের মধ্যে যাচ্ছে বাসার রেগুলার রাব ইউজের জন্য, সো তারা এগুলো নিয়ে ফেলবা, খুবই সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এগুলো, সো যার ভালো লাগবে নিয়ে ফেলবা। এই যে আঁচলের পোশনটা, হ্যাঁ আঁচলটা দেখো, এটা এটা হচ্ছে আঁচলটা খুবই হালকা একটা ইয়েলো কালার, হ্যাঁ ইয়েলোটা কিন্তু একেবারে ডিপ ইয়েলো না, একদম হালকা একটা ইয়েলো কালার, দেখো এই যে দেখো, এটা কিন্তু তোমার এমব্রয়ডারি ওয়ার্ক গুলো দেখো, ওয়াও একটা শাড়ি, এই যে দেখছো ফুল শাড়িতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা যাবে, অনেক সুন্দর একটা শাড়ি, ঠিক আছে? এটা যার লাগবে ঝটপট নিয়ে নিতে হবে, অনেক সুন্দর না শাড়িটা মাশাল্লাহ। আমাদের এখানেও অনেক প্রবলেম হয় নেটের আপু, আমার নেট চলে যায় তখন আমি বেসিক মুড ইউজ করি, কমেন্ট করি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কি করব বলো, একটু বৃষ্টি হলেই নেটওয়ার্কে সমস্যা হয়, কিন্তু বৃষ্টিটা এখন জরুরি, এখন যে গরম পড়ছে সবারই বৃষ্টি জরুরি, বৃষ্টি এখন মনকে সতেজ করে ফেলতেছে সবার, সো এটা খুবই দরকার। হ্যাঁ, সে দেখো এই হচ্ছে তোমার শাড়িটা, হ্যাঁ দেখো ফুল শাড়িটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা শাড়ি, এটার প্রাইসটা চলে যাচ্ছে মাত্র 350 টাকা, হ্যাঁ 350 টাকা, খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ, ওভারঅলটা এমব্রয়ডারি করা, সফট একটা জর্জেটের মধ্যে আছে, লাইট ওয়েটেড একটা শাড়ি, ফুল শাড়ি এমব্রয়ডারি এবং প্রিন্টের উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ কালার, আর কালারটা কিন্তু তোমার একেবারে ডিপ যে ইয়েলো সেটা না, হ্যাঁ ওই যে দেখো এটা কিন্তু ডিপ ইয়েলো কালার, আর এটা হচ্ছে হালকা ইয়েলো কালার, একদম বেবি ইয়েলো কালার, যেরকম হয় বেবি পিঙ্ক যেরকম হয় এটা হচ্ছে বেবি ইয়েলো কালার, ঠিক আছে? সো এটা যা ভালো লাগে নিয়ে ফেলো, প্রাইস চলে যাচ্ছে এটা 350 টাকা। আজকে সব আমরা কম রিজনেবল, মানে রিজনেবলের মধ্যে সব শাড়িগুলো দেখবো। হ্যাঁ আচ্ছা, হাই হ্যালো ডিয়ার ইস্টার জাহান রুমি আপু, কেমন আছো? আচ্ছা আমরা 250-এর যে শাড়িগুলো দেখবো সব হচ্ছে লটের শাড়ি, ঠিক আছে? 250-এর যত শাড়ি আছে সব লটের শাড়ি, আর 450-এর যত শাড়ি আছে সব ইনটেক শাড়ি, আমি বুঝাতে পেরেছি কি না আমাকে একটু জানাও। 250-এর যা আছে সব হচ্ছে লটের শাড়ি, 200-300 থেকে নিচের দিকে যে শাড়িগুলো সেগুলো লটের শাড়ি হবে, ঠিক আছে? বুঝে শুনে তারপর নিবা। আর 450-এর যত শাড়ি দেখাবো সব হচ্ছে ইনটেক শাড়ি, ব্লাউজ পিস সহ পাবা, ঠিক আছে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে 250 টাকা, এই যে এই হচ্ছে শাড়িটার আঁচল আপু, কারচুপি ওয়ার্ক করা শাড়ি দেখাও। আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি,
এই হচ্ছে শাড়িটার আঁচড়, এটা জর্জেটের মধ্যে আছে, এটা আবার এমবোজ করা। হ্যাঁ, এটা ফুল শাড়িতে দেখো এমবোজ করা আছে সুন্দর করে, ঠিক আছে। এবং পাটটাও দেখো অনেক সুন্দর করে পাটটা করা, ফুল শাড়িতে এমবোজ করা, সুরমা কালার এন্ড হচ্ছে তোমার ব্লু কালারে কন্ট্রাস্টে যাবে শাড়িটা। হ্যাঁ, এটাও চলে যাচ্ছে 250 টাকা, এটা এটা হচ্ছে 250 টাকা। এটা যা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা চলে যাবে 250 টাকা। হ্যাঁ, এটা 250 টাকায় পেয়ে যাচ্ছ, যার ভালো লাগে স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবা, 250 টাকা। নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা সরিয়ে ফেলছি। হ্যাঁ, পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ফেলবা, 250 টাকায় পাবা। আজকে সব আমরা রিজনেবল এর মধ্যে দেখবো। হ্যাঁ, রিজনেবল শাড়ি যত আছে সব দেখে নিবো আজকে। সো এই শাড়িটা দেখো, এটা আমাদের খুব, এটা আমাদের দামি শাড়ি ছিল, বাট এটাতে একটু সমস্যা হয়েছে কোনোভাবে, হচ্ছে কোনো কিছু হয়তো বা ইঁদুর এই এই শাড়িটার সন্ধান পেয়েছিল, যার কারণে ইঁদুর একটু কেটে ফেলেছে, এরকম হবে। সো এই যে দেখো, এই হচ্ছে ওভারঅল শাড়িটা, ফুল শাড়িটা কিন্তু ম্যাজেন্ডা কালারের সাথে তোমার সিলভার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর। পাড়ের দিকটা দেখছো কত সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি, ঠিক আছে। এটার প্রবলেমটা একদম উপরের দিকে, এই যে দেখো উপরের দিকে, এই যে কেটে দিয়েছে দেখছো, একদম উপরের দিকে। এটার প্রাইস চলে যাচ্ছে 350 টাকা। এটাও সরিয়ে ফেলছি, খুবই সুন্দর একটা শাড়ি, ঠিক আছে। আর এটা ব্লাউজ পিস রানিং আছে, এটা কিন্তু ইন্টেক শাড়ি, সরি, এটা 450 না, এগুলো 600। আচ্ছা সরি, একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের 600 টাকা করে আমরা সেল করেছি, এই যে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এটা 350 টাকা করে দিয়েছে, এটা একটুখানি সমস্যার জন্য 350 টাকা চলে যাচ্ছে। ফুল শাড়িটা দেখো অনেক সুন্দর, ঠিক আছে, ম্যাজেন্টার সাথে সিলভার কালার সিকোয়েন্স ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা যাচ্ছে, প্রাইস চলে যাবে এটার মাত্র 350 টাকা। হ্যাঁ, যার ভালো লাগবে নিয়ে ফেলবা। যারা যারা নিউ আছো সোনা পাখিরা, সবাই একটু কমেন্ট করে জানাবা কারা কারা নিউ আছো, আর যারা যারা জয়েন হয়েছো সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে দাও পাখিরা, যাতে আমি দেখতে পারি যে কারা কারা জয়েন হলা। হ্যাঁ, তো এরপর দেখো এই একটা শাড়ি দেখাই দিচ্ছি, এটাও খুবই সুন্দর একটা শাড়ি, ঠিক আছে, এটাও অনেক সুন্দর একটা শাড়ি, এটা চলে যাবে মাত্র মাত্র 300 টাকাতে। হ্যাঁ, এটা যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিবা। দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি, ব্লু কালারের মধ্যে সুন্দর করে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং তোমার স্টোন বসানো আছে এই যে, এবং সুন্দর করে কিন্তু তোমার গ্লিটার, এগুলোও হচ্ছে গ্লিটারি বসানো। হ্যাঁ, গ্লিটারি বসানো এবং চারো সাইড এরকম সুন্দর করে তোমার প্যানেল করা আছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ পাখি, যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও দেখি কারা কারা জয়েন হলা। আর এই হচ্ছে ওভারঅল শাড়িটা, এটার সাথে ব্লাউজ পিস থাকবে না, ঠিক আছে, এটার সাথে ব্লাউজ পিস থাকবে না, এটা হচ্ছে 300 টাকা পেয়ে যাচ্ছ, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলো, অনেক সুন্দর একটা শাড়ি, পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবা, প্রাইস চলে যাচ্ছে এটার 300 টাকা অনলি। হ্যাঁ, গাজী শাহানা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ওয়েলকাম টু আওয়ার পেজ, থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার, অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবা শাহানা আপু। তো এই হচ্ছে শাড়িটা, সরিয়ে ফেলছি। হ্যাঁ, সবাই যারা নিউ আছো সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে দাও এবং নিউ কমেন্ট করে দাও, তাহলে আমি তোমাদের একটু ওয়েলকাম করতে পারি, ঠিক আছে। যারা যারা নিউ আছো আপুরা সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে দাও, না হলে বুঝবো কিভাবে আর ওয়েলকাম করবো কিভাবে বলো, দেখি তো কারা কারা নিউ আছো একটু হাই হ্যালো কমেন্ট করে দাও। আচ্ছা, এটা দেখো, এটা দিয়ে দিচ্ছি 250 টাকাতে। হ্যাঁ, এটা কিন্তু তোমার অনেক সুন্দর করে ডলার সেট করা আছে এবং জারি ওয়ার্ক করা আছে, দেখো জারি সুতা দিয়ে কাজ করা আছে, অরেঞ্জ কালারের মধ্যে, এটাও জর্জেটের মধ্যে আছে, ব্লক প্রিন্ট করা আছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি, এই যে আঁচলটা আর এই হচ্ছে ওভারঅল শাড়িটা, এটা পেয়ে যাচ্ছ 250 টাকাতে। হ্যাঁ, বাসায় যারা শাড়ি রাফ ইউজ করো তারা নিয়ে ফেলবা, 250 টাকা, এটা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেলো। এটা 250 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এটা সরিয়ে ফেললাম, নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবা। তারপর হচ্ছে এই ব্ল্যাক কালার এই শাড়িটা দেখো, এটা দিয়ে দিলাম 350 টাকাতে, ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার, ঠিক আছে, এরকম ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার খুবই রেয়ার, ঠিক আছে, ব্ল্যাক কালার কিন্তু পাওয়াই যায় না। এই যে দেখো চারো সাইড এরকম সুন্দর করে প্যানেল করা আছে সিকোয়েন্সের, এবং এটা কিন্তু এটা ফুল শাড়িটা, মাল্টি কালার সুতার কাজ করা আছে, এই যে ওভারঅল শাড়িটা, ঠিক আছে, এটা ব্লাউজ পিসটাও রানিং আছে, এটা জেনিবা 350 টাকা নিয়ে নিবা, এই যে ওভারঅল শাড়িটা,
এন্ড এটার ব্লাউজ পিসটাও রানিং আছে। হ্যাঁ, ব্লাউজ পিসটাতে সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে। এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এই হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস পেয়ে যাচ্ছে এটা 350 টাকাতে। যার এটা ভালো লাগে পাখিরা ইনবক্স করে ফেলবা। হ্যাঁ, প্রাইস চলে যাবে এটা 350 টাকা। যারা যারা নিউ আছো পাখিরা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কারা কারা নিউ আছো। যারা নিউ আছো অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবা পাখিরা, ঠিক আছে, যদি আপুর লাইফটা ভালো লাগে। আয়েশা আমিন আপু, হাই, হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু আওয়ার পেজ, থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার। আর যারা নিউ আছো আপুরা, আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে আপুর লাইফটা তাহলে অবশ্যই একটু কি করবা, লাইক ফলো ডান করে দিবা। হ্যাঁ, পেজে যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দেখো, এটা ব্লু কালারের মধ্যে ফুল শাড়িটা পার্ল সেট করা আছে, অনেক সুন্দর একটা শাড়ি। এই যে পার্ল সেট করা আছে দেখো, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, একদম ইনটেক শাড়ি, ব্লাউজ পিসটা রানিং পেয়ে যাবা। এটা যে নিবা এটা 450 টাকা নিয়ে নিবা। হ্যাঁ, এটা ফুল শাড়িটা পার্ল সেট করা আছে জর্জেটের মধ্যে। এই টাইপ যত শাড়ি আমরা হচ্ছে 600 করে সেল করেছি, বাট এই শাড়িগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তোমাদেরকে 450 টাকা। দেখো ফুল শাড়িটা কতটা সুন্দর। হ্যাঁ, ফুল শাড়িটা কিন্তু পার্ল সেট করা আছে, অনেক সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিসটা রানিং পেয়ে যাচ্ছ জর্জেটের মধ্যে। এই যে ব্লাউজ পিসটা, এটা দিয়ে দিয়েছি মাত্র তোমাদেরকে 450 টাকা। এই যে হাতার কাজটা, এটা তোমার পিঠের কাজটা, হ্যাঁ, এটা কিন্তু জর্জেটের মধ্যে খুবই সুন্দর করে পার্ল সেট করা আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এটা মাত্র দিয়ে দিয়েছি তোমাদেরকে 450 টাকা অফার প্রাইসে, ঠিক আছে। সরিয়ে ফেললাম এটা আপু, রেড কালার বলতে আমাদের কাছে মেরুন কালারগুলো আছে, আর রেডের মধ্যে এই যে এই টাইপ কাতান, সিল্ক কাতান আছে, এগুলো আমরা 450 করে দিয়ে দিব। আর তোমার হচ্ছে এই যে রেড মেরুন কালারগুলো আছে, হ্যাঁ, রেড মেরুন কালারগুলো আছে, এগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই শাড়িটা কিন্তু এই যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সগুলো পুরো ভেলভেটের উপরে আছে। হ্যাঁ, ভেলভেট সিকোয়েন্স করা, দেখো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ফুল ভেলভেট সিকোয়েন্সের উপরে আছে, অনেক সুন্দর একটা শাড়ি। চারো সাইডে যে প্যানেলটা, প্যানেলের ভিতরেও এই সিকোয়েন্সগুলো কিন্তু ভেলভেটের। সো অনেক সুন্দর একটা শাড়ি, এটার সাথে ব্লাউজ পিস রানিং আছে, এটাও যে নিবা 450 টাকা। এগুলো 600 করে ছিল, সব 450 করে দিয়ে দিয়েছি। এই যে আঁচলটা, ঠিক আছে, এই হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে ওভারঅল শাড়িটা, মাশাল্লাহ অনেক সুন্দর না। আর এই জর্জেটের উপরে কিন্তু সেলফ ডিজাইন আছে, দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর একটা শাড়ি এই যে ওভারঅল শাড়িটা, ঠিক আছে। এটাও দিয়ে দিছি 450 টাকা অনলি। আর এটার ব্লাউজ পিসটাও দেখো অনেক সুন্দর, এই যে ব্লাউজ পিসটা, ঠিক আছে, এই যে ব্লাউজ পিসটা প্যানেল করা আছে, অনেক বেশি সফট একটা শাড়ি, মিষ্টি কালার। হ্যাঁ, এটা চলে যাবে 450 টাকা। আর একটা কথা আপুরা, আমরা হচ্ছে একটু ডেলিভারি প্রসেসিংটা বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ঢাকায় যারা আছো তাদের জন্য 100 টাকা ডেলিভারি চার্জ, সাভার এরিয়াতে যারা আছো তাদের জন্য 80 টাকা। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এই যে ব্লাউজ পিসটা দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এখন ডেলিভারি প্রসেসিংটা বলতে চাচ্ছিলাম, আর অমনি নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। তো আবার আমি বলে দিচ্ছি, ঢাকাতে যারা আছো তাদের জন্য 100 টাকা ডেলিভারি চার্জ, কজ আমাদের এরিয়াটা সাভারের মধ্যে, এই জন্য 20 টাকা বেশি আমরা নিচ্ছি ঢাকার মধ্যে। এবং সাভারে যারা আছো তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, এবং আউট অফ ঢাকা যারা আছো তাদের জন্য ডেলিভারি চার্জ 150 টাকা। আর আমাদের পেজে যেখান থেকে অর্ডার করো 200 টাকা মাস্ট অ্যাডভান্স করতে হবে, কজ এটা আমরা ইনশিওর হই যে হ্যাঁ তোমরা শাড়িগুলো নিচ্ছ। হ্যাঁ, আমরা ইনশিওর হয়ে তোমাদের প্রোডাক্টগুলো হোল্ডে রাখতে পারি। সো দেখা যাচ্ছে যে অনেকে ইনবক্স করে কিন্তু পরবর্তীতে আর নেয় না, এরকমও হয়ে যায়। কিন্তু 200 টাকা তোমরা অ্যাডভান্স করলে আমরা ইনশিওর থাকি যে হ্যাঁ তোমরা নিবা, মাস্ট নিবা। এবং ডেলিভারি ম্যানকেও সেভাবে বলতে পারি যে সে যে তোমরা ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা একদিন হয়তো বা কোনো অসুবিধার জন্য বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে ডেলিভারি ম্যান সেই দিনই আমাদের রিটার্ন করতে চায়। সো আমরা তখন বলতে পারি না, আমার ক্লায়েন্ট অ্যাডভান্স করেছে, সে 100% নিবে, ঠিক আছে। আর আদারওয়াইজ আমরাও কনফিউশনে থাকি, দ্যাটস ওয়াই আমরা বিকাশটা নেই। আর আমাদের হচ্ছে অথেন্টিক পেজ, আমরা রেগুলার লাইভ করছি পাখিরা। সো 200 টাকা আমি মেরে খাবো না, ঠিক আছে। সো নির্দ্বিধায় তোমরা 200 টাকা বিকাশ করে দিবা, এটা আমার অনুরোধ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল শাড়িটা, ব্লাউজ পিসটা রানিং, এটা পেয়ে যাচ্ছ 450 টাকা। তোমাদের ভালো লাগবে, যার যেটা পছন্দ হবে নিয়ে নিবা, আর আমরা সব দেখাবো 250 থেকে 450-এর মধ্যেই বেসিক্যালি, ঠিক আছে। দু একটা এদিক সেদিক হতে পারে, বাট আমরা সব চেষ্টা করব 250 থেকে 450-এর মধ্যে শাড়ি দেখাই দেওয়ার জন্য। হ্যাঁ, দেখো এটা হচ্ছে রেড কালারের মধ্যে, এটা ব্লক প্রিন্টের উপরে। কিন্তু আজকে নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা করছে, এজন্য আমি তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত। সোনা পাখিরা যারা এত কষ্ট করে লাইভ দেখছো, সবার কাছে আমি দুঃখিত।
আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে নেটওয়ার্কটা সাথে থাকো। হ্যাঁ, সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে, এটা কিন্তু ব্লক প্রিন্টের উপরে সুন্দর করে কাঁথা স্টিচ করা আছে, জর্জেটের মধ্যে আছে ব্লাউজ পিসটা রানিং। ঠিক আছে, এগুলো আমাদের 600 টাকার রেঞ্জের ছিল। কি যে করবো, নেটওয়ার্কের এত সমস্যা, কি করি বলো তো। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল শাড়িটা, এটা দিয়ে দিচ্ছি মাত্র 450 টাকা রেড কালারের মধ্যে, অনেক সুন্দর একটা শাড়ি। ঠিক আছে, দেখছো শাড়িটা কত সুন্দর, আর এটার সাথে যাবে ব্লু কালার ব্লাউজ পিসটা। হ্যাঁ, এই যে ব্লু কালারে যাচ্ছে ব্লাউজ পিসটা, দেখো অনেক সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, এটাও 450-এ চলে যাবে। এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এটাও সরিয়ে ফেললাম। ঠিক আছে, আর তারপর হচ্ছে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, মাশাআল্লাহ সব শাড়িগুলো অনেক সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা, এই একটা শাড়ি দেখো, এটা আমাদের খুবই এক্সপেন্সিভ একটা শাড়ি ছিল, শাড়িটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দামি শাড়ি ছিল। সো এটা হচ্ছে তোমার একটুখানি সমস্যার জন্য এটা আমরা কমে দিয়ে দিচ্ছি। সমস্যাটা হচ্ছে এখানে ভাঁজ করে রাখার জন্য এখানটা একটু সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখানটা একটু টান লেগে ছিঁড়ে গেছে, ঠিক বোঝাও যায় না। সো যাই হোক, এই হচ্ছে প্রবলেমটা। সো দ্যাটস ওয়াই এই সুন্দর শাড়িটা দিয়ে দিচ্ছে মাত্র 250 টাকা ব্লাউজ পিসটা রানিং। ঠিক আছে, এটা কিন্তু ব্লাউজ পিসটা রানিং নেটের মধ্যে, এটা নিয়ে কিন্তু তোমরা সুন্দর করে গাউন বানাইতে পারবা, দেন হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা থেকে শুরু করে বাচ্চাদের গাউন, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তি। কি যে করবো, এত বেশি প্রবলেম হইলে কিভাবে কি হবে বলো। সো এটা হচ্ছে চাইলে তোমরা শাড়ি হিসেবেও ক্যারি করতে পারো। ঠিক আছে, সো এই শাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র 250 টাকা নেটের মধ্যে, এমব্রয়ডারি করা আছে আর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এই যে এটা কিন্তু টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা অনেক সুন্দর একটা শাড়ি। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি 250 টাকা, এটা কিন্তু পেস্ট কালার অ্যান্ড হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্টে যাবে, অনেক সুন্দর একটা শাড়ি। আর এটা কিন্তু ব্লাউজ পিসটাও রানিং, হ্যাঁ এটা একদম ইনটেক শাড়ি, জাস্ট একটু। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। ঠিক আছে, আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা, আমি কি বলবো, বলে বুঝাইতে পারতেছি না, আমারও নিজেরও অনেক মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড লাগতেছে যে এত পরিমাণ প্রবলেম হলে আমি কিভাবে কি করব, আমি বুঝতেই পারছি না। সো যাই হোক, সো যারা যারা এখনো ধৈর্য নিয়ে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা চলে গিয়েছো তারাও বিরক্ত হয়ে চলে গিয়েছো, বুঝতে পেরেছি। সো কি করব, করার কিছু নাই। তো এটা হচ্ছে চেন্নাই সিল্ক জামদানির মধ্যে আছে, এই শাড়িটা দেখো অনেক সুন্দর, মারাত্মক।